দেওয়ালি উৎসবের আনন্দ নিমিষে স্লান হয়ে গেল দেশের দুই সেরা ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানির কাছে। শেয়ারবাজারের জোর ধাক্কা খেয়ে বিশ্বের সেরা ২০ ধনী তালিকা থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় শিল্পমহলের দুই হুজুর। তবে সান্ত্বনার বিষয় হলো দুইজনই সেরা ২০-এর তালিকায় রয়েছেন। গত কয়েকদিন ধরে উত্থান পতনের সাক্ষী থেকেছে ভারতীয় শেয়ারবাজার, সেই কারণে মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্পদের পরিমাণে এক ধাক্কায় অনেকটা কমেছে। বাণিজ্যিক বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর দাবি করছে গত ২৪ ঘন্টায় শেয়ারবাজারে উত্থান পতনের কাছে ২৭২ কোটি ডলার ২২,৮৮২ কোটি টাকার মতো সম্পত্তি খুঁয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি, ফলে তার সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯,৮৮০ কোটি ডলারের কাছাকাছি। আর ওই সম্পদ নিয়ে সেরা তালিকার ১৭ নম্বরে অবস্থান করছেন ধীরুভাই আম্বানি পুত্র। মুকেশের মতোই সম্পদ কমার ধাক্কা খেয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। গত ২৪ ঘন্টায় তিনি খুঁয়েছেন ২৬০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৭,৩৩০ কোটির কাছাকাছি। এক ধাক্কায় গৌতম আদানির সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯,২৩০ কোটি ডলার, আর এই সম্পদ নিয়ে বিশ্বসেরা ধনীর তালিকায় ১৮ নম্বরে দাঁড়িয়েছেন। তবে শুধুমাত্র মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানির সম্পদই কমেনি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নামিয়ে টেসলার কর্ণধার ইলন মাস্ক, মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের সম্পদ পরিমাণও কমেছে।